সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আল্লাহ রাসূলকে ডাকা যায় না আমি কি বলেছি আমি কি বলেছি ইয়া নবী সালাম আলাইকা এটা কি বলেছি এই ধরনের কিছু করেছি আপনি কইছেন যে কি কইছেন দুঃখিত আমরা ঘরে জামা পাক কইলে ফতোয়া নাই শরীর পাক কইলে ফতোয়া নাই জায়গায় পাক কইলে ফতোয়া নাই আমার নবীকে রাসূলে পাক বলার কারণে ফতোয়া আসলে তোরা জন্মে দোষ আছে তার মানে প্রমাণ হয়ে গেল ওরা আমার নবীর উম্মত না ওরা মুসলমান না চেতাই বা খবর আছে বলে দিলাম সারা দুনিয়ার তাহরির বিরুদ্ধে ফতোয়াবাজি করে কোন ফুতে সামনে এসে না আয় সামনে বইতে কোন তাহরির সামনে যেখানে রাসূল পাককে রাসূল পাক বলাকে সে ব্যারিকেড প্রদান করে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই আর তাহিরি শব্দ চয়নকে কেন্দ্র করে তাহিরি বিরুদ্ধে ফতোয়া লাগাও সাবধান করে দিলাম উম্মতে মুহাম্মাদের জন্য সবচাইতে আনন্দের খবর কথা কোন ঠিক কিনা বলে এই জন্য বাবারা আমার আমি আপনাদের সামনে আমার নবীর একটা শান বর্ণনা করব আমি এখান থেকে বড়রা যাব বড়রা থেকে মাহফিল করে ছান্দি অনেক দূর বাইরে আমার আপনারা জানেন রসুল বলেছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরাটা হাতে রাখলে যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে ইমান রাখতে আমি অনেক কষ্ট পেয়েছি আহলে হাদিস ভাইদের একটা ব্যবহারে খুব কষ্ট হয়েছে রাত্রে যখন ফেসবুকটাতে ঢুকলাম ঢুকে দেখলাম একটা ভিডিও একটা ছেলে গজল গাইতেছে হুট করে আহলে হাদিসের এক গ্রুপ দাঁড়ায় গেছে এই গজলটা গাওয়া যাবে না গজলটা ছিল এইভাবে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে এই গজলটা বলছিল শিল্পী এই নাতে রাসূলটা একজন বলতেছিল সে হুট করে উঠে বলছে এই গজলটা গাওয়া যাবে না কেন একমাত্র আল্লাহকে পাক বলতে হবে আর সব না পাক সে রাসূলকে কেন রাসূল পাক বলছে এই জন্য সে বাধা প্রদান করছে আল হাদিস ভাইরা খুব দালালিতে ব্যস্ত হয়ে গেছেন তাই না কোথায় দালালি করেন কার সাথে করেন তাহিরি বিরুদ্ধে 1 কোটিবার কথা বলেন সমস্যা নাই আমার নবীকে পাক বলার কারণে আপনি ব্যারিকেড দিলেন তার মানে তো প্রমাণ হয়ে গেল আপনাদের ঈমান নাই দুনিয়ার কোনো বাফে কবর আপন হবে না যেই রাসূল কবরে আপন হবে সেই নবীর রাসূলে পাক বলার কারণে আপনি ফতোয়া মাইরা দিলেন সাহসটা কত বেঈমান হয়ে মরবেন বেঈমান হয়ে আমরা কোরআন কে কি বলে কোরআনই পাক যে জায়গাতে দাঁড়ায় নামাজ পড়বে এটাকে বলে জায়গা পাক শরীর পাক আমাদের নামাজ পড়তে গিয়ে কি করতে হবে শরীর পাক করতে হবে ভিতরে না পাক আছে না নাই কথা কয় না নামাজে দাঁড়াতে গেলে নামাজ শরীর পা জায়গা পা কাপড় পা অথচ তুমি যে শরীর পাক বলছো তোমার ভিতরে তো না পাকের অভাব নাই তো তুমি নামাজ পড়বা তোমার শরীর পাক নিয়ে দাঁড়াইলে পাক শব্দ ব্যবহার করলে কোনো গুণা নাই
আর যিনি পবিত্রকে পবিত্র বলা হয়েছে, যেই নবীর আওলাদকে পবিত্র বলা হয়েছে, জি সেই নবী পাককে পাক বলার কারণে কাপড় রে জামা পাক কইলে ফতোয়া নাই, শরীর পাক কইলে ফতোয়া নাই, জায়গা রে পাক কইলে ফতোয়া নাই। আমার নবীকে রাসূলে পাক বলার কারণে ফতোয়া আসলে তোরার জন্মে দোষ আছে। চেতাইবা খবর আছে বলে দিলাম। তাহিরির বিরুদ্ধে 1 কোটি বার কথা বললে তাহিরি কিচ্ছু বলবে না, কিন্তু আমার নবীকে রাসূল এই মুসল্লিরা মরতেন না কবর যাইতেন না, রাসূলকে রাসূল পাক বলার কারণে ফতোয়াবাজি করলো, ব্যারিকেড দিল, ইহুদি খ্রিস্টানদের দালালি করলো, এটা নিয়ে আমরা মুসলমানরা চুপ করে ঘরে বসে থাকবো? এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। একটা কথা বলি, ফতোয়াবাজি করো, হ্যাঁ মহিলাদের মধ্যে বুকের মধ্যে হাত বাঁধো, এই সমস্ত বিষয় নিয়ে আর মুসল্লিদের মধ্যে বেজাল লাগাই দিছ। বাপ দাদা সদ্য গোষ্ঠীরা নামাজ যেভাবে পড়েছে দলিলের ভিত্তিতে, আজকে দ্বন্দ্বটা ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া মসজিদের ভিতরে পর্যন্ত দ্বন্দ্বটা ঢুকাই দিছে, নামাজের ভিতরে দ্বন্দ্বটা ঢুকাই দিছে, এবং শেষ পর্যন্ত কিছু পার পায়া যাওয়ার কারণে এখন রাসূলকে রাসূল পাক বললো কেন, সে এটার মধ্যে ব্যারিকেড দিল, তার মানে প্রমাণ হয়ে গেল ওরা আমার নবীর উম্মত না, ওরা মুসলমান না। আমরা সাথে খেলতে এলো না, খেলার জন্য আমাদের সাথে আইসো না, রিয়াকশন হবে, রিয়াকশন হবে, রিয়াকশন। আমি রাতে ঘুমাই দিই পারি নাই, রাসূলকে রাসূল পাক সারা জীবন কইছেন না, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন না, ওরা ওই দিন দেখলাম বলতেছে মোহাম্মদ রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা নাকি জায়েজ নাই, কয়েকদিন আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখলে জায়েজ নাই, দেশটা কি মদের মূল্য, খাইতে খাইতে পেটায় কইতে মুখায় তোর কবরে নবী পাইবি, দূরের কথা তোর কবরে কয়টা সাপ খায় দিস মইরা দেখ। চাপাবাজি করো না, চাপাবাজি করলে ঘর থেকে টান দাই না বহস করুম, কিন্তু তোমার কোনো বাবাই কিন্তু সাপ দিত না, স্পষ্ট বলে দিলাম আমার নবীর রাসূল পাক বলার কারণে তুমি স্টপ বাধা প্রদান করছো, তোমাদেরকে দেখার আছে, দেখার আছে বলে দিলাম। দেখো না সারা দুনিয়ার তাহরির বিরুদ্ধে ফতোয়াবাজি করে, কোন ফুতে সামনে এসে না, আয় সামনে বই তখন তাহরির সামনে, বদ্র ছিলাম বদ্র থাকতে দিবেন, সম্মান করি সম্মানকে দুর্বলতা মনে করবেন না, অপব্যাখ্যা করে পাবলিকের মনকে নষ্ট করবেন না, যেখানে রাসূল পাককে রাসূল পাক বলাকে সে ব্যারিকেড প্রদান করে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, আর তাহিরি শব্দ চয়নকে কেন্দ্র করে তাহিরি বিরুদ্ধে ফতোয়া লাগাও, সাবধান করে দিলাম, সাবধান বলে দিলাম, সাহস থাকলে তাহিরির সামনে কুড়িগ্রাম বসো, এখনই বসো, কোন মায়ের সন্তান দিলে আমার সামনে আসো, দেখি তোমার শরীরে কত বড় হিম্মত আছে, রাসূলকে রাসূল পাক বলা যাবে না, শরীরকে শরীর পাক বললে তো, তোমারে শরীর পাক বললে ফতোয়া নাই, জামারে জামা পাক বললে ফতোয়া নাই, জাকারে পাক বললে ফতোয়া নাই, কোরআনকে পাক বললে ফতোয়া নাই, নবীকে রাসূল পাক বললে ফতোয়া দাও, তার মানে বুঝতে হবে তুমি ইহুদি খ্রিস্টানদের দালাল, তোমরা মাঠে নামছো শুধুমাত্র নবীর সম্মানকে নষ্ট করার জন্য, সারা পৃথিবীর মানুষ যদি মিল্লা নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলে তাহলে কি নবীর সম্মান কমে যাবে? সাবধান করে দিলাম, আমি একবার বলছি আমাকে ভণ্ড বলেন অসুবিধা নাই, আমার বাপ দিলে গালি দেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি যদি সার দিয়ে কথা বলি কবর আমাকে জবাব দিতে হবে, হাসর আমাকে জবাব দিতে হবে, এই জন্য তার বায়োডাটা সংগ্রহ চলছে, তার সাথে আমাদের কথা হবে ইনশাআল্লাহ। আমি নবীর একটা শান বলবো, রাগ করবেন না, এই আমার কাছে সবচাইতে প্রথম আমার ব্যক্তি বড়, এরপর আমার দেশ বড়, এরপর আমার ঈমান বড়, আমার ঈমানের উপর যদি আঘাত আসে আমি যদি ছেড়ে দেই তাহলে আমাকে জবাব দিতে হবে, আমি প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে তাদেরকে মানি ততক্ষণ তারা আল্লাহকে মানে যতক্ষণ,
আমার বাপকে আমি মানি যতক্ষণ যতক্ষণ আমার আল্লাহকে মানে তারা ততক্ষণ আমি আপনাকে সম্মান করবো ততক্ষণ যতক্ষণ আপনি আল্লাহ রাসূলকে মানবেন আমিও যদি আল্লাহ রাসূলকে না মানি আপনি আমাকে বিলেট করে দেন ইমানের ক্ষেত্রে কাউকে ছাড় দেন আল্লাহর দোহাই দিয়া বলি আল্লাহর দোহাই দিয়া বলি আল্লাহর দোহাই দিয়া বলি আমার নবী ছাড়া কবরে কোনো আপন হবে না আজকে যারা রাসূলকে রাসূল পাক বলতে নিষেধ করে তারাই বলে রাসূল নাকি হাশরের মাঠে সুপারিশ করব দূরের কথা নিজের জান লই ওই বিলে ঠেলে আর ওদের আব্বারা হাশরের মাঠে জান্নাতের টিকিট পেয়ে গেছে নবী বলে কইবা আমার কি গুনার ফাল্লা ভারী হয় না লেকের ফাল্লা ভারী হয় না তো এই সমস্ত কথা যারা বলে এরপরও আপনারা বিমে কি একটু ঢুকে না তাহিরি বিরুদ্ধে আচরণ করতে যাই আর নবীর বিরুদ্ধে দাঁড়ায় যান দলের দালালি করতে যাই এগুলো বাদ দেন এগুলো বাদ দিতে হবে ঠিক কিনা বলেন নবীর ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না আমি তাহিরি যখন কোথাও যাই আমি মৃত্যুকে পকেটে নিয়ে যাই সাদা পাগড়ি মাথায় থেকে এটা দিয়ে আমার কাফন হবে বেশক সুতরাং তাহিরকে হামকি ধুমকি দেখে লাভ নেই দালালি বাদ দেন দালালি বাদ দিয়া সন্দুকের নবীর তরিকা চলেন মসজিদের ভিতরে দেখছেন নালামতরা এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখলে বলে সিঁড়ি পেয়ে যাবো সিঁড়িটা কি এতই সহজ অলরেডি অনেক মসজিদে শুধু আল্লাহর নাম নবীর নামটা নাই বাংলাদেশে অনেক জায়গায় হয়েছে এরকম হ্যাঁ আপনাদের চোখে শুনছেন কেউ কইছে নবী ওই আল্লাহ না লেখলেই কি শিরিক হয়ে যাবে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে মুহাম্মদ নাম লেখলে কি শিরিক হয়ে যাবে যদি আমার নিয়ত থাকে আল্লাহ হইলো স্রষ্টা নবী হইলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি এই দৃষ্টিকোণ থেকে আমি এক পাশে আর নবীর নাম লেখলাম সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আমার নবী তার নবীজিকে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেছেন যার জন্য আল্লাহ পাক গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন যার নামটা আল্লাহ নিজে আর সাজিমের এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লিখেছেন জান্নাতের চৌকাটা চৌকাটে এক পাশে আল্লাহ আর এক পাশে নবী হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবী বেহেস্তের পাতায় পাতায় এক জায়গায় আল্লাহ আর এক জায়গায় নবী তো এই মৌলবীরা কোন শক্তিতে কোন দলিলে কোন দালালিতে আল্লাহর ঘর মসজিদ থেকে আল্লাহর নামকে কাটতে চায় নবীর নামকে কাটতে চায় এটা আপনার কি মুসলমান চেতনা আসেন আপনাদের শরীরের ভিতরে আরে বাবা আমার ইমানটাই সবচাইতে বড় আমার ইমানটা আমার সবচেয়ে আমি রাত্রে ঘুমাইতেই পারি নাই বেটা এত খারাপ লাগছে খাইতে খাইতে পেট আসে কইতে কইতে মুখ আসে সকল দানে সবাই মিললে ওই জন্য 10 জন 100 জন হুঙ্কার মারো টান দিলে তার শিরা বলতো না খুব সাবধান বলে দিলাম আমি জানি এই এলাকা তো অনেক আহলে হাদিসরা আছে এই আশেপাশে অনেকগুলো ছায়া গেছে এই ছায়া গেলে ব্যক্তি ছাইতে পারে কিন্তু দলিলে তারা শক্তিশালী না এজন্য আমরা গায়ের জোরে কথা বলি আমরা দলিলের জোরে কথা বলি সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী তারা নামাজ 20 রাকাত পড়িয়েছে হুট করে আইবা তারাবি 8 রাকাত বেতার 1 রাকাত আরে আশ্চর্য কোথায় তাহাজ্জুদের অধ্যায় কোথায় তারাবির অধ্যায় তাহাজ্জুদের অধ্যায় নিয়ে এলাকায় দিছে তারাবির মধ্যে বাপ দাদা 14 গোষ্ঠী নামাজ পড়ে গেছে ওরা এমন ভাবে বলতেছে যেন আমার বাপ দাদা 14 গোষ্ঠী 20 রাকাত তারাবি পড়ে এরা বুঝুক হয়ে গেছে দলের দালালি করতে যায় বাপের জাহান্নামী বানাই নিতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে 20 রাকাত তারাবি নামাজ চালু করছেন উমর থেকে বড় হয়ে গেছে যে উমর ছিল সাহাবী যার ব্যাপারে আমার নবী বলছে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওই নবীটা হইতো হযরত উমর সেই উমর যে কাজটা করার পর আমার নবী বলছে তুমি উত্তম একটি কাজ চালু করেছো সেই জায়গার ভিতরে 1450 বছর পরে আজকে মসজিদের ভিতরে মুসল্লি মুসল্লি কামরা কামড়ি লাগাই দিচ্ছে বাস ইহুদি খ্রিস্টানরা জিততে গেছে ইহুদি খ্রিস্টানরা দেখছে মুসলমানদেরকে দিয়ে যুদ্ধ মুসলমানকে ধ্বংস করতে গেলে খুঁটিনাটি বিষয় দিয়ে কিছু টাকার লোভ দেখাইয়া লাগাই দিতে হবে খুব কেয়ারফুল চলাফেরা করবেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই জন্য বলছি নবীর একটা শান বলবো আমার নবী ঘরের ভিতরে আরেকটি কথা বলি আহলে হাদিসদের আরেকটি হলো তারা বলে ইহুদিদের কোনো দোষ নাই নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ ওরা বলে ইহুদিদের কোনো দোষ নাই ইহুদিদের নামে মসজিদ বানায় নাউজুবিল্লাহ তাহলে আপনি তাকে মুসলমান কোন হিসাবে জানেন এটা ভয়ঙ্কর ফিতনা শুরু হইছে বাংলাদেশে কওমি ভাইদেরকে অনেক ধন্যবাদ ওনারা মাঝে মাঝে এই কথাগুলো আমার কথাগুলোর সাথে সহমত পোষণ করেন এই বিষয়গুলো খুব সোচ্চার হওয়া দরকার সবাই মিলে আর আমার এলাকার ভাইদেরকে বলবো ভাই আপনারা যা শুনতেছেন যা দেখতেছেন এগুলো সব ধোয়া
ঘরের ভিতরে বসে বসে ইউটিউবে ঢুকে ঢুকে কয়েকটা ভিডিও সাইডা দিয়ে মুসলমানদের মধ্যে ফেতনা লাগাচ্ছে, সহি হাদিসের দোহাই দিয়ে দিয়ে মানুষের ঈমান আমলকে নষ্ট করছে, সেই দিকে কান দিবেন না। আমরা আপনাদের এলাকার সন্তান, যদি কিছু বোঝার থাকে আমাদের সাথে আলোচনা করেন, প্রয়োজন আমরা আপনার কাছ থেকে বুঝবো, আর না হয় আমি আপনার কাছ থেকে বুঝবো, নাহলে আপনি আমার কাছ থেকে বুঝবেন। আল্লাহ রাস্তায় আমাদের শান্তি প্রিয়, যেখানে 100 ভাগ মানুষ নবীর সুন্নাহ তরিকা চলতেছে, 10 জন মানুষ এসে বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা বসুন, বসে কথা বলুন, একজন আর একজনকে একদম মেরে ফেলা ধরে ফেলা এরকম না। আমি বলছি আমার বিরুদ্ধে কিচ্ছু বলবো না, কিছু বললে কিছু বলবো না, কিন্তু যখন রসুলের বিরুদ্ধে কথা বলবেন, নবীজিকে পাক বলার কারণে যেহেতু আপনি দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নামের পাশে নবীর নাম লেখলে শিরিক হয়ে যাবেন, কালিমার মধ্য থেকে নবীর নামকে কেটে দেওয়ার ষড়যন্ত্র করছেন, তাহলে আমি তো আপনাকে নবীর মহাব্বতের স্বার্থ আপনার বিরুদ্ধে যেতে হবে। আপনি করছেন ব্যক্তির দালালি, আমরা করছি মদিনাওয়ালার দালালি। তো নিশ্চয়ই আপনার 14 গোষ্ঠী থেকে আমার মদিনাওয়ালার দালালির মূল্য আমার কাছে বেশি, কথা বলছি। এই জন্য সাবধান, খুব কেয়ারফুল থাকবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন আরেকজন বলছে, যে ব্যক্তি বলবেন নবী হায়াতুন নবী, আহলে হাদিস রে বলছেন, যে ব্যক্তি বলবেন নবী হায়াতুন নবী, সেই হায়াতুন নবীর আমি তালাক দিলাম। তো এই কথাটা যে ব্যক্তি বলল, তারপর আপনি বলবেন তারাই সঠিক। হ্যাঁ, তাদের 80% যদি সঠিক হয়, আপনি দেখবেন তাদের মাঝে 20% এমন কিছু কথা আছে যে কথাগুলো ঈমান আমলকে ধ্বংস করে। তো যেই ব্যক্তির এক চুল পরিমাণ ঈমান বিধ্বংসিকতা বের হবে, তার তাকে একটা করা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? এবার বলছে নূরের নবীরও তালাক দিলাম, জিন্দা নবীরে তালাক দিলাম, নবী সুপারিশ করতে পারবে না, আল্লাহ নামের পাশ থেকে নবীর নাম কেটে ফেলতে হবে, নবীকে নবী পাক বলা যাবে না। তাহলে এই সমস্ত বিষয়গুলো যারা বলেন, এর দ্বারা তো বুঝতে হবে আপনাদের দলিল যেমন দুর্বল, আপনার আসলে কান কথা শুনে আপনারা বিশ্বাস করতেছেন, চোখে দেখে বিশ্বাস করে বিশ্বাস। দেখেন আমি একটা ঘটনা বলি, আপনারা শুনবেন নবীর শানটা কত।